যাকে ঘরে কোনো অসুবিধা নেই, কারণ আমি জানি ভাজতে ভাজতে দুটো একটা এরকম ভাবে সরতে থাকবে। সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গানে আড্ডায়। আমি শিল্পী, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। আমি তোমাদেরকে ভেটকি মাছের পাতুরি দেখিয়েছিলাম, কিন্তু সেদিন আমার ফ্রিজে সব মাছগুলো দিয়ে পাতুরি করা হয়নি, তাই কয়েকটা টুকরো থেকে গেছিল। আর বাবাই কলকাতা থেকে যখন পার্সেল পাঠিয়েছিল, বেশ বড় বড় গন্ধরাজ লেবু পাঠিয়েছে। পুনেতে আসার পর আমি যখন অ্যামাজন ফ্রেশে বা ব্লিঙ্কিটে অর্ডার করি সবজি, অথবা মাঝে মাঝে বাজারেও এখান থেকে গিয়ে নিয়ে আসে, কিন্তু এখানে না গন্ধরাজ লেবুটা পাইনি। তা ভাবলাম গন্ধরাজ লেবুটা থাকতে থাকতেই একটা গন্ধরাজ ফিশ ব্যাটার ফ্রাই বানাই এবং সেটাই তোমাদেরকে দেখাই। তাহলে চলো দেখি কী কী লাগছে। ভেটকি মাছের ফিলেগুলো যেরকম পাতুরির জন্য থাকে অয়ন্ত সেভাবেই কেটে এনেছিলো, তো সংখ্যায় বেশি হবে বলে আমি এগুলোকে মাঝখান দিয়ে দিই এরকম পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি। না হলে এরকম জোড়া লাগা অবস্থাতে করলেও হবে, কিন্তু চওড়া চওড়া হবে বলে সরু করে টুকরো করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, এখানে রসুন, আদা আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর এই হচ্ছে সেই গন্ধরাজ লেবু বাবাই যেটা কলকাতা থেকে পাঠিয়েছে। এটা না একটু ঘষে এই সবুজ অংশটা ম্যারিনেশনের সময় দেব, কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে সাদাটা না পড়ে, তাহলে তেতো হয়ে যেতে পারে। এতে একটা সুন্দর গন্ধ হবে। আর একটু দিচ্ছি গন্ধরাজ লেবুরই রস। এবারে ভালো করে মাখিয়ে এটাকে মিনিট 15 রেখে দেব। মাছটা যতক্ষণে ম্যারিনেট হচ্ছে আমি এদিকে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, একটা মাঝারি মাপের চামচ নিয়েছি, খুব বড়ও না খুব ছোটও না। এই চামচে 4 চামচ কর্নফ্লাওয়ার দেব। ওই চামচেরই অর্ধেকের একটু বেশি নিয়েছি বেকিং পাউডার, আর এই চামচেরই 1/4 নিয়েছি বেকিং সোডা। বাদ বাকি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, দিলাম একটু লবণ, একটু বাটার গলিয়ে রেখেছিলাম সেই মেল্টেড বাটারটা। এবারে হাত দিয়েই ব্যাটারটাকে সুন্দর করে আগে একটু শুকনো অবস্থাতেই মাখিয়ে নেব। ব্যাটারটা হাত দিয়ে শুকনো মাখানো হয়ে গেছে, এবার দেব একদম ফ্রিজের কনকনে ঠান্ডা জল। অনেকে আইস কিউবও দেয়, কিন্তু বরফটা গলতে সময় লাগে, তাই জন্য আমি একদম কনকনে ঠান্ডা চিল্ড জল, যেটা বলে চিল্ড ওয়াটার, সেটাই দিচ্ছি। ব্যাটার খুব একটা পাতলা হবে না, জলটা যত ঠান্ডা হবে খেতেও তত মুচমুচে হবে। পরিমাণ মতো জল একটু একটু করে ব্যবহার করে ব্যাটারটা রেডি করতে হবে। একবারে দিচ্ছি না কেন, ডেলা পেকে যাবে, অল্প অল্প করে দিচ্ছি, আর সুন্দরভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। এই ব্যাটারটার মধ্যে অনেকে না চাইলে তোমরা ডিমও দিতে পারো, কিন্তু আমি আজকে ডিমটা দিলাম না, আর বেশি পাতলা করব না। সব শেষে এতেও দেবো একটু লেমন জেস্ট আর হচ্ছে একটু লেবুর রস।
তাহলে এই ব্যাটারটা দিয়েও একটা সুন্দর গন্ধ বেরোবে। বারবারই বলছি একটু খেয়াল রাখতে হবে যাতে সাদা অংশটা না পড়ে যায়, তাহলে সামান্য তিতকুটে লাগবে। আমাদের বাটার, গন্ধরাজ একেবারে দিয়ে ব্যাটার রেডি। বাবাই ভাবছে আহা, শিল্পী যদি কলকাতাতে থাকতো তাহলে এখানে আমাদের একটু করে খাওয়াতে পারতো। আজকে আমাদের লাঞ্চে ডিমের ঝোল। হ্যাঁ, আজকে দুবেলার একেবারে করে ফেলেছি, গোটা আলু গোটা ডিম দিয়ে ঝোল। মানাই খেতে চেয়েছিল, সেই লাগছে দেখতে। ও গোটা আলু, ধামসা ধামসা আলু। হ্যাঁ, আর হচ্ছে ডিম। আমাদের ভাজতে ভাজতে না স্পন্দনকে আর অপেক্ষা করিয়ে রাখা যাচ্ছে না, ও একা একা খেতে পারে। বললাম তুই খেতে থাক, আমরা আসছি। দারুণ হয়েছে ডিমের ঝোলটা শিল্পী। এই তো আজকে এই বাটার দিয়ে একটু রাইস করেছি। রাইস মানে কি, ভাতটা করেছি গরম মশলা টসলা তেজপাতা দিয়ে আর ভালো করে অনেকটা বাটার মিশিয়ে দিয়েছি। তো বাটার রাইস, ডিমের ঝোল আর হচ্ছে এই ব্যাটার ফ্রাই। স্যার কেমন হয়েছে ব্যাটার ফ্রাইটা? ভালো। একটু ডিমের ঝোলটা খেয়ে দেয়। ডিমের ঝোলটা মেখে দাও। মেখে মেখে দাও। আচ্ছা মেখে দিচ্ছি। তো থালাটা ছোট হয়ে গেছে, এটা ব্যাটার ফ্রাই টেস্ট করতে দিয়েছিলাম, বলছে এটাতেই দিয়ে দাও, এত খিদে পেয়ে গেছে ওর স্কুল থেকে এসে। আরে দেখ তো, দারুন। এবার এর সাথে একটু এটা কামড় দে। আহ, মুচমুচে। আজকাল আমার রিভিউ প্রয়োজন নেই, মুচমুচে ফিশ ব্যাটার ফ্রাই একেবারে রেডি। সত্যি মুচমুচে, মানে কি বলবো। তুমি গন্ধরাজ বাদ দিয়ে দিলে কিন্তু, গন্ধরাজ গন্ধরাজ তো অবশ্যই আছে। দারুন দারুন, বাবাই পাঠিয়েছিল তাই একটু খেতে পারলাম। না, আমারও টেস্ট করা হয়ে গেছে অলরেডি একটা। আরে এগুলো ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যায়। সেই কারণে না আমি ওই বড় বড় টুকরোগুলোকে কেটে নিয়েছিলাম। কি হয়েছে, তাতে এক একটা এক এক রকম একটু শেপ হয়েছে, যাকে ঘরে কোনো অসুবিধা নেই। কারণ আমি জানি ভাজতে ভাজতে এই দুটো একটা এরকম ভাবে সরতে থাকবে। তো যাই হোক, তোমরা বড় বড় পিসেরও করতে পারো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।